রোলের রোলের পরোটাটা কীরকম হয় না, রোলের পরোটা একটু মোটা, একটু লাচ্ছা পরোটা বা একটু মানে লেয়ার্স থাকলে ভালো লাগে। অনেকদিন ধরে শুনছি নিজামসে নাকি কলকাতার বেস্ট রোলস পাওয়া যায়, তাই নাকি? দেখো, আমি কিন্তু রোল খেতে প্রচণ্ড ভালোবাসি, তো তোমরাও যারা আমার মতো রোল খেতে ভালোবাসো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো কতজন রোল লাভার আছো। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম দীপ্ত, ইউর উইথ দ্য লেজি বং, স্টে হাই অন কলকাতা। অল রাইট, তো চলে এসেছি আমি এখন নিজামসের সামনে, ওই যে দেখতে পাচ্ছ নিজামস লেখা, তো আমি এখন ভেতরে যাব, গিয়ে দেখবো কী কী খাওয়া যায় না খাওয়া যায়। তাহলে ওপরে গিয়ে বসছি, ওপরে যে এসি সেকশনটা ওটাই গিয়ে বসবো আর কি, প্রচণ্ড ঠান্ডা ফান্ডা, ওর সে প্রচুর লোক, আমি যাই না কি ওরা ব্লগ করবো। বাট আমি এখন দেখছি কি অর্ডার দেওয়া যায়। আমার মাইক্রোফোন ঠিক আছে তো, মানে ভয় লাগে যে অডিও রেকর্ড না হলে তো আমি রুটি রাইস সালাড ডেজার্ট, ও ইয়াস, কাঠি কাবাব রোল, কাঠি মানে এরকম না যে কাঠি খেতে দেয়। ও এখানে আর একটা পেজে আরও ই কত রোল ভাই, প্রচুর রোল, এখানে একটা সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে আরও প্রচুর রোল, ওপরে মুখস্থ করছে ডবল মটন রোল, ডবল চিকেন রোল। আরে ভাই, তুই লিখবি নাকি পরীক্ষায় এগুলো? আমি এক কাজ করি, আমি একজনকে জিজ্ঞেস করে নিই, তারপরে অর্ডার দেবো। আমি কিছু বুঝতে পারছি না কোনটা নেওয়া উচিত। দাদা একবার আসবে? দাদা একবার এসো, একজন দাদা একবার এসো। আমার কেউ পাত্তা দিচ্ছে না, আমি তিন চারবার ডাকলাম। আমি আসলে অডিয়েন্সকে দেখাবো, তা হতে ভালোটাই দেখাতে যাই। আমি চিকেন দিচ্ছি, একটা নর্মাল এগ রোল, ওকে ওকে, অর্ডার মিডিয়াম, একদম ঝাল দেবে না, পারলে চিনি দিয়ে দেবে। অর্ডার সব কনফিউশন শেষ, আমি অর্ডার দিয়েছি হচ্ছে কাঠি কাবাব রোল উইথ চিজ, বিকজ চিজ ইজ ইম্পর্টেন্ট, আই লাভ চিজ। আমি জানি না কেন এগ রোল অর্ডার দিলি, এগ রোল তো তুই পাশের বাড়ির দোকান থেকেও খেতে পারতিস। স্পেশাল মুরগি ডিম পেড়েছে, এবার খাওয়া হবে, এবার মজা হবে। কাঠি কাঠি কাঠি, বাঙালিদের কাজই হচ্ছে কাঠি করা, আর এই রোলটাও কাঠি, একদম পারফেক্ট জিনিস। মোটামুটি মোটামুটি বড়, একটু মানে খুব একটা মোটা নয়, তো দেখা যাক। আমার আরেকটু হাই এক্সপেকটেশনস ছিল, আমি ভেবেছিলাম আরেকটু বড় সড়ো হয় ব্যাপারটা, এবার ঠিক আছে, খেয়ে দেখা যাক টেস্টটাই আসল। তো কী যেন করবো, স্টার্ট করবো, সেজন্য ছোটো ছোটো চিকেনের পিসেস আছে, আর এগ আছে, আর চিজ আছে। চিজ কই? হেই চিজ, হোয়াটস আপ ম্যাম, চিজ চিজ তুমি কই? চিজ চিজ আছে, চিজ আছে, বাট এরকম হয়ে গেছে। শুধু পোয়াটা যে বাচ্চা, শুধু পোয়াটা কামড়ে ফেলেছে, তাহলে মনে হচ্ছে গরু জাবর কাটছে। এই করবো, চিকেনের দিকটা চলে এসছে, এই চিকেন এক্ষুনি পড়ে যাচ্ছিলো একটা, মানে একটা রোল থেকে চিকেন পড়ে গেলে কিন্তু বিশাল কষ্ট লাগে, তোমরা এটা জানাও কমেন্ট করে, আমার তো বিশাল কষ্ট লাগে, চাই না তোমাদের কী লাগে। এটা বেস্ট রোল, এটা বেস্ট রোল। আমি আমি একটু ভেতরটা দেখাতে যাই, তারপরে আমি বাকিটা বলছি। এটা হচ্ছে রোলটা, দেখতে পাচ্ছ এটার ভেতরে এরকম ছোটো ছোটো চিকেনের পিস দেওয়া আছে, আর চিজের এই যে এইগুলো হচ্ছে চিজগুলো, চিজের বড় বড় ডেলা দেওয়া আছে আর কি। দেখতে পেলে ভেতরে কীরকম জিনিস আছে আর কি। এবার আমি একটা সেকেন্ড বাইট নিয়ে দেখি, এটা চেয়ার, এটা তুই ছিঁড়বি? চিজটা আর চিকেনটা ট্রাই করে দেখছি, এখন তো তখন তো পুরো রোলটার সাথে ট্রাই করেছিলাম, এবার আমি চিজটা আর চিকেনটা ট্রাই করে দেখছি। কেমন অসাধারণ খেতে, মানে তুমি চিজটা আর চিকেনটা শুধু খাও, এটার যে চিকেনগুলো দেওয়া আছে না, চিকেনগুলো বেশ টেস্টি, ঠিক আছে। আর পার্সোনালি চিজ খুব ভালো লাগে, ঠিক আছে, আমি চিজ দিয়ে চিকেন আমার জাস্ট অসাধারণ লাগে, এটা আমার অসাধারণ লাগছে। কিন্তু এই এই পোয়াটার সঙ্গে আমার খুব একটা ভালো লাগেনি, অনেস্টলি এই পোয়াটাটা যাই না, আরেকটু হয়তো ক্রিস্পি হতে পারতো, আরেকটু হয়তো মোটা হতে পারতো, তো সেটাই। রোলের রোলের পরোটাটা কীরকম হয় না, রোলের পরোটা একটু মোটা, একটু লাচ্ছা পরোটা বা একটু মানে লেয়ার্স থাকলে ভালো লাগে, এটা খুব মানে চাই না খুব একটা, আমার আমার তো খুব একটা ভালো লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন, তোমরা যা যা ট্রাই করেছো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। অল রাইট, খাওয়া দাওয়া শেষ, এবার তোমাদের অনেস্টলি কয়েকটা কথা বলার আছে, প্লিজ ভালো করে শোনো। দেখো, আমি এতদিন শুনে এসেছি নিজামসে নাকি কলকাতার সো কল্ড বেস্ট রোলস পাওয়া যায়, অনেস্টলি বলছি আমার একদমই বেস্ট লাগেনি। একটু তেল বেশি ছিল পরোটাটায়, তারপরে পরোটা খুব পাতলা, আর একমাত্র আমার চিকেন আর চিজ দিয়ে ওই কম্বিনেশনটা খুব ভালো লেগেছে, কারণ আমার বেসিক্যালি ভালো লাগে ওটা, আমার অসাধারণ লেগেছে। বাকি মানে দাম চিজ দিয়ে মোটামুটি দাম আশিপাশি নিয়েছিল কিছু একটা। সত্যি কথা বলছি, তোমার যদি বেস্ট রোলস খেতে যাও, আমার রেকমেন্ডেশন মানো, জব্বর আফগানিতে যাও, সল্ট লেকে আছে, অসাধারণ রোল বানায়, সিরিয়াসলি বলছি,
77 দাম এক চিকেন চিজ রোলটা আছে, লাচ্ছা পরোটা দিয়ে বানায়, অসাধারণ খেতে। অনেকে আমাকে নিজাম যে রোল খেয়েও বলেছো এটা বেস্ট, ঠিক আছে। এবার তাদের একটা কথা বলি, তোমরা প্লিজ জাবর আফগানিটা ট্রাই করে দেখো, তারপরে ডিসাইড করো এটা বেস্ট কি বেস্ট না। কেন অনেকে হয়তো শুধু নিজামস বা শুধু কুসুমস খেয়ে বলছে বেস্ট, কারণ আর কিছু অন্য কিছুর সাথে কম্পেয়ার করে দেখেনি, তাই জন্য হয়তো বেস্ট বলছো। প্লিজ জাবর আফগানি ট্রাই করো, আমাকে ওরা টাকা দেয় না, আমি প্রমোটও করছি না, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি খুব ভালো। এই রিলেটেড আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক দোকান আছে বা অনেক জিনিস আছে খুব ওভার হাইপ, লোকের মুখে 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 লোকে শুনে শুনে ভাইবোধা উফ এত নাম শুনেছি নিশ্চয়ই মারাত্মক কিছু হবে না, কিছু জিনিস সত্যিই ভালো হয়। যেটা আমি সবাইকেই বলছি, কোনো জিনিস মানে ওরম ভালো বলার আগে একবার প্লিজ টেস্ট করে দেখো বা রিভিউস পড়ে দেখো। আমি এতদিন জানতাম নিজামতে সত্যি মানে খারাপ রোল না, আমি একবার বলছি না খারাপ রোল, ভালো খেতে বাট বেস্ট বলা যায় না, আমি এর থেকে অনেক বেটার রোলস খেয়েছি। হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে যারা শেয়ার করা উচিত ছিল, আমার অনেস্টলি মনে হয়েছে এটা বলা উচিত। হয়তো এটার জন্য আমি অনেক হেট কমেন্টস পাবো, অনেক গালাগাল পাবো, কিন্তু আমার মনে হয়েছে এটা তোমাদের আমার অনেস্টলি শেয়ার করা উচিত, তাই শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, আর আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও যদি এরকম টাইপের ভিডিওস আরও চাও। আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো আমাকে প্লিজ জানাও তোমাদের ওখানকার বেস্ট রোল কি, বা তোমাদের ওখানে বেস্ট রোলের দোকান কি, দাম না দাম এক্ষুনি প্লিজ কমেন্ট করে জানাও, আমি জানতে চাই। যারা কলকাতা থেকে দেখছো আমাকে প্লিজ জানাও তোমরা কি চাও নেক্সট, আমি কোথায় যাই, কি কভার করি, প্লিজ জানাও নিচে, আমি তাহলে ওখানে চেষ্টা করবো কভার করার। যদি এই চ্যানেলের ব্যাপারে আরও আপডেট চাও বা আমার লাইফের ব্যাপারে আরও আপডেট চাও, আমি কি করি না করি সেটা জানতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি সব আপডেট ওখানেই পোস্ট করি। আর যদি আমার ডান্স ভিডিওস দেখতে চাও, যদি আমার এরকম ডান্স ভিডিওস দেখতে চাও, যাও ইনস্টাগ্রামে ফলো করো, আমি নাচি ফাচি ওখানেই পোস্ট করি। যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ, স্টে হাই অন কলকাতা।